কোথাও অরক্ষিত রেলগেট, আবার কোথাও নেই গেটম্যান। দেশের বিভিন্ন স্থানে এমন রেলগেটগুলোতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়ক ব্যবহারকারীরা সচেতন না হলে রেলগেটে দুর্ঘটনার হার কমবে না বলে জানান রেল সংশ্লিষ্টরা। রিপোর্ট করছেন ওবায়দুল কবির। ট্রেন আসছে, তবুও রেলগেটের সিগন্যাল পেরিয়ে যানজটে থাকা সড়কে এগিয়ে যেতে চায় বাসটি, ফলাফল দুর্ঘটনা। মগবাজার রেলগেটে এই দুর্ঘটনার ১৩ বছর পেরিয়ে গেলেও এখনও একই স্থানে দেখা মিলে এমন দৃশ্য। ট্রেন আসার আগে রেলগেটে কর্তব্যরতরা গেট ফেললেও তা অনেক সময়ই মানতে চান না অনেক চালক। গেটের সামনে যদি মনে করেন আপনার ৬ ইঞ্চি জায়গাও থাকে, সেটার ভিতরে একটা হুন্দা ঢুকিয়ে দেয়, এটা আপনারাও দেখছেন। এখন এটা আমার মানুষ সচেতন না হলে তার আমরা তো আমাদের কিছু বলার নেই। বেরিয়ালগুলো ফালানোর পরে এখানে অনেক লোক গায়ে ঝগড়া করে চলে যেতেছে, গা না বললেও তারা মানতেছে না। থাপড় দিব, মারবো, এই করবো, তাই করবো, দেখে নিব, অনেক কিছু বলে। সবশেষ গতকাল চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মাইক্রোবাস লেভেল ক্রসিংয়ে উঠে পড়লে ঢাকা থেকে ছেড়ে যাওয়া মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়, মারা যান গাড়িটির চালকসহ ১১ জন। এছাড়াও বন্দরনগরীর অন্যান্য লেভেল ক্রসিংয়ে গেটম্যান ও লেভেল বার থাকলেও নিয়ম অমান্য করে ঝুঁকি নিয়ে রেললাইন পার হন যানবাহন চালকরা। গেটম্যানদের বাধা মানতে চান না তারা। সাধারণ যানবাহনের পাশাপাশি নিয়ম ভাঙছে প্রশাসনের গাড়িও। দোনো সাইড দেখে পার হইতেছে, ঠিক আছে, আমি আর কখনো, না ঠিক আছে, আর কখনো করব না। প্যাসেঞ্জারের কারণে যে বলতেছিলেন, উনি আমাকে বললো যে চলে যাওয়ার জন্য, তো আমি বললাম না, এত রিক্সা যাওয়া ঠিক হবে না। এদিকে দেশের অনেক স্থানে রেল ক্রসিং এ নেই গেট ও গেটম্যান। এই যেমন হিলির বড়চড়া, যানবাহন ও মানুষ পার হয় নিজ দায়িত্বে, ফলে ঘটে ছোট বড় দুর্ঘটনা। একই অবস্থা নাটোরের বিভিন্ন স্থানেও। অরক্ষিত রেলগেটে সাইনবোর্ড লাগিয়েই দায়িত্ব শেষ করেছে রেল কর্তৃপক্ষ। আমাদের গেটম্যান না থাকার কারণে দুর্ঘটনা ঘটে যায়, ইদিক উদিক দেখে আমাদের রেল লাইন পার হতে হয়। গেট না হলে আমাদের জনগণ অনেকটা নিরাপদ হয় না, খুব রিক্সে পার হতে হয়। প্রতিদিন ২০০ গাড়ি যাওয়া আসা করে, ২-৪ হাজার লোকজন যাওয়া আসা করে। এখানে একটা বিশেষ করে রেল গেট দরকার। এই সাইনবোর্ড বছরে বছরে পাল্টা আর থাকতেছে, অনেক টাইমে দেখা যাচ্ছে একটা দুর্ঘটনা, লোকজন গাড়িলে আটকে যায়, সবার যা ঠেলে তুলে দেয়, এইভাবেই আছে। রেলওয়ে পূর্বাঞ্চলের সাম্প্রতিক হিসাবে ওই এলাকায় রয়েছে ৭৭১টি অবৈধ রেল ক্রসিং। পশ্চিমাঞ্চলেও আছে এমন অনেক রেল ক্রসিং। পাকশী বিভাগে রয়েছে ১৪১টি রেলগেট। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।